হ্যাঁ গাইস, হোয়াটসঅ্যাপ, দিস ইজ বিকি হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন 11টা বাজে অ্যান্ড আমি আমার বাইক সার্ভিসিং দিতে যাচ্ছি। বাই দ্য ওয়ে, এটা ইয়ামাহা FZ25। হ্যাঁ, এটাই আমার বাইক অ্যান্ড আমি প্রতিবারই আমার বাইক মালদা ইয়ামাহাতে সার্ভিস করাই অ্যান্ড সেখানে গেলে আমার প্রায় একটা দিন সময় নষ্ট হয়। বাট এই মাসে আমি আমার বাইক গাজলেই সার্ভিস করাচ্ছি অ্যান্ড ফলে আজকে আমার সমস্ত কাজগুলো আমি কমপ্লিট করতে পারবো। সো এবার আমার বাইকে একটা বড় সমস্যা দেখা দিয়েছে, বাট সেটা দেখানোর আগে একটা নর্মাল প্রবলেম দেখাচ্ছি। সেটা হলো এটা এই বাইকের ফ্রন্ট সাসপেনশনের উইক। ছবিটা ভালো করে দেখলে লক্ষ্য করবে সাসপেনশনে অয়েল লেগে আছে, আর এটার কারণ হলো সাসপেনশনের অয়েল সিল কেটে গেছে। এটা হয়, এটা খুবই নর্মাল ব্যাপার। সো ফার্স্ট কাজ হলো অয়েল সিলটাকে চেঞ্জ করাতে হবে। অ্যান্ড নাও দ্য সেকেন্ড অ্যান্ড দ্য বিগ প্রবলেম, অ্যান্ড এটাও একটা কারণ আমার বাইক মালদাতে সার্ভিস করাতে না যাওয়ার জন্য। সো এটা হচ্ছে আমার বাইকের রেয়ার ডিস্কের পিক। বাইকের রেয়ার ডিস্ক প্লেটটা হালকা ক্ষয় হয়ে গেছে। সো এর আগের সার্ভিসিংয়ে আমি মালদা শোরুমে বলেছিলাম যে আমার বাইকের রেয়ার ডিস্কটা প্রবলেম করছে, এটা ঠিকমতো ধরছে না, বাট ওরা দেখেনি, যার ফলে ব্রেক প্যাডটা পুরো শেষ হয়ে গেছে অ্যান্ড ডিস্ক প্লেটটার এই অবস্থা হয়ে গেছে। অ্যান্ড এটার ফলস্বরূপ আমার বাইকের রিয়ার ব্রেকটা একদমই কাজ করছে না অ্যান্ড আমাকে এখন শুধুমাত্র ফ্রন্ট ব্রেক দিয়েই কাজ চালাতে হচ্ছে। তাই আমি মালদাতে এবার সার্ভিস করাতে যাচ্ছি না, কারণ এটা একটু রিস্কি হয়ে যাবে শুধুমাত্র ফ্রন্ট ব্রেকের সাহায্যে 26 কিলোমিটার যাওয়া। সো আরেকটা কাজ হচ্ছে আমার রিয়ার ডিস্ক প্যাডটা চেঞ্জ করানো। সো এটা হচ্ছে গাজল ইয়ামাহা শোরুম, আমি এখানে আমার বাইকটা সার্ভিসিং দিব। সো হে গাইস, এখন 7টা বাজে অ্যান্ড আমার বাইক সার্ভিসিং কমপ্লিট হয়ে গেছে। সো আমি শোরুমে দেখালাম না এই জন্য যে শোরুমে একটু ভিড় টিড় থাকে, তাই এখানে আসলাম। এটা হচ্ছে গাজল স্টেশন। তো আমি আমার বাইকের রেয়ার ডিস্ক প্যাড চেঞ্জ করে নিয়েছি। হ্যাঁ, তো এটা রেয়ার ডিস্ক প্যাডটা আমার প্রায় 950 মতো পড়লো অ্যান্ড যে ফ্রন্টের যে ডিস্ক প্যাডটা আছে সেটাও চেঞ্জ করে নিয়েছি, কেন আমি আর কোনো রিস্ক নিতে চাইনি। এটা প্রায় 450 মতো পড়লো অ্যান্ড সামনের যে এখানকার যে অয়েল সিলটা আছে, অয়েল সিলটা এখনও এখানে চেঞ্জ হয়নি কারণ এখানে ছিল না। আমাকে তাই সোমবারে মালদা শোরুমে গিয়ে অয়েল সিলটা চেঞ্জ করে নিতে হবে। সো যাই হোক, সেই অয়েল সিলটা বাদে আমার সমস্ত প্রবলেমগুলো সলভ হয়ে গেছে, আমার বাইকের সমস্ত প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই, রাইড সেফ।